হ্যালো বন্ধুরা, আমি শিউলি। আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি খুবই স্পেশাল, কারণ আজকের রেসিপি স্পেশালি তাদের জন্য যারা করলা পছন্দ করে। হ্যাঁ, যারা করলা পছন্দ করে তাদের জন্য, আর যারা পছন্দ করে না তাদের জন্য আমি টিপস দিয়ে দেব। তো দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হবে। তো এখানে আমি চারটে করলা নিয়েছি কেটে এরকম গোল গোল করে, আর দুটো পেঁয়াজ নিয়েছি, স্বাদ মতো কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। বাস এইটুকু জিনিস অ্যারেঞ্জ করতে হবে, আর বাকি যা লাগবে তা অলরেডি কিচেনে অ্যাভেলেবেল থাকে, সেগুলো আমি পরে দেখাচ্ছি। আর ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরের ফোড়ন, না দিলেও চলে, দিলে খুব ভালো লাগে আর কি। জিরেটা ভালোভাবে ভেজে নেব, আর তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। এই তো, আর করলার মধ্যে না খুব বেশি যদি পরিমাণে পেঁয়াজ দেন তাহলে খুব ভালো লাগে। যদি আপনি বেশি পেঁয়াজ করলার মধ্যে পছন্দ করেন তাহলে দিয়ে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আর পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, একটু হালকা একটু স্বচ্ছ কালার হলে এর মধ্যে আমরা করলাগুলো দিয়ে দেবো। আজকে এই বিশেষ করলা ভাজাটা আমি আমার নিজের জন্য করছি, তার জন্য আমি বিশেষ কিছু করছি না। আর যদি আপনাদের এখানে কারোর করলা পছন্দ না হয় তাহলে কি করবেন আমি বলছি। দু চামচ নুন দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবেন, তারপরে অনেকটা জল বেরিয়ে আসবে, সেই জলটা ভালো করে নিংড়ে নেবেন, তারপরে করলাটা ভালো করে ধুয়ে নেবেন। তাহলে দেখবেন একেবারে সমস্ত তিতের স্বাদটা চলে যাবে। এরপরে দেখবেন আপনি যে কাউকে খাওয়াবেন একেবারেই তিতো লাগবে না। তো এখন আমি, আমার তো করলার তিতো স্বাদটাও পছন্দ, আমি খুবই পছন্দ করি, আমি কিছুই না করি ডিরেক্টলি আমি করলাটা দিয়ে দিচ্ছি। আর করলা দেওয়ার পরে আমরা দিয়ে দেব নুন আর হলুদ। আর কিছু মশলা আমি দেব, সেগুলো পরে দেব, এখন দেব না। তো কখন দিতে হবে সেটা আমি বলে দেব আপনাকে। এখন দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর এখানে দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমরা ঢেকে ঢেকে রান্না করব, লো হিটে করে, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যদি আপনি খোলা রান্না করতে চান তাহলে কিন্তু করলাটা একটু কুরকুরে হয়ে যাবে। যদি কুরকুরে করলা পছন্দ করেন তাহলে খোলায় ভাজতে পারেন, কিন্তু আমি কুরকুরে চাই না, আমি ঢেকে ঢেকে রান্না করব, আমি একটু নরম নরম পছন্দ করি। ভালো করে মিশিয়ে দিয়ে আমি এখন ঢেকে দিচ্ছি লো হিটে। মাঝে মাঝে ঢাকনা খুলে অবশ্যই চেক করতে হবে, নেড়ে নিতে হবে যাতে নিচে থেকে পুড়ে না যায়। আর দেখুন এখন কিন্তু করলাটা মোটামুটি 80 থেকে 85%, মানে পুরোপুরি গলেনি, একটু বাকি আছে, একটু হালকা। তো এই অবস্থায় আমি দেবো কিছু মশলা। এখানে আমি দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচের মতো, আর স্বাদ মতো একটুখানি লঙ্কা গুঁড়োও দেবো, আর যদি আপনি পছন্দ করেন তাহলে একটু মৌরি গুঁড়ো দিয়ে দেবেন, খুবই ভালো লাগে খেতে করলার মধ্যে। তো এখন আমি তো দিচ্ছি না, কিন্তু আপনি চাইলে দিয়ে নিন, খুব ভালো লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নেওয়ার পরে আবারও একবার ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য, যাতে যেটুকু বাকি ছিল সেটুকু ভালো করে গলে যায়। মিশিয়ে নিলাম, আর এখন দিচ্ছি আমি ঢেকে আবারও। আর শেষে যদি আপনি চান বা যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে অবশ্যই একটুখানি ধনে পাতা দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না, আমি দিচ্ছি না, আমি স্কিপ করছি। এই করলা ভাজাটা রুটি চাপাতির সাথেও খেতে পারেন, আর ডাল ভাতের সাথে তো খুবই ভালো লাগে। আমি তো শুধু ভাতের সাথেও খেয়ে নিই, আমার খুব ভালো লাগে শুকনো শুকনো। তো আমাদের করলা ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর গলে গেছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস মানে আমার এখানে গ্যাস নয়, এটা হচ্ছে জিকয়েল ইন্ডাকশান, জিকয়েল হট প্লেট, যাই হোক, বন্ধ করে দিচ্ছি। আর আমি সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে। তো রেসিপিটি কিন্তু খুবই সহজ, আর যদি আপনার করলা পছন্দ হয় তাহলে আমার মতো করে ট্রাই করুন, যদি পছন্দ না হয় তাহলে যে টিপস দিয়েছি সেই হিসাবে ট্রাই করুন, অবশ্যই সবার পছন্দ হবে। অবশ্যই রেসিপি ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার।